हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা কুমারগ্রাম ব্লকের লাল স্কুলে। অনূর্ধ্ব ১৭ ৮ দলীয় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কুমারগ্রাম ব্লকের লাল স্কুলে। লাল স্কুল আলফা এফসির উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। প্রথম রাউন্ডের প্রথম খেলায় বোলবোম ক্লাব গোচিমারি ওয়ালকা জুনিয়র এফসিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নিউটাউন এনবিএফসি বাঘাযতীন ক্লাব দক্ষিণ হলদিবাড়িকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় তুফানগঞ্জ এনএনএম জুনিয়র ইউনিট পুটিমারি ইয়ংস্টার ক্লাব কোচবিহারকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে। প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় ইয়ংস্টার ক্লাব খাগড়িবাড়ি আলফা এসসি লাল স্কুল আলফা এফসিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে বোলবোম ক্লাব গোচিমারি ভার্সেস এনবিএফসি নিউটাউন বারুবিশা। বোলবোম ক্লাব ১-০ গোলে নিউটাউনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় তুফানগঞ্জ এনএনএম জুনিয়র ভার্সেস ইয়ংস্টার ক্লাব খাগড়িবাড়ির মধ্যে। ১-০ গোলে জয়লাভ করে ইয়ংস্টার ক্লাব খাগড়িবাড়ি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বোলবোম ক্লাব গোচিমারি ভার্সেস ইয়ংস্টার ক্লাব খাগড়িবাড়ির মধ্যে। প্রথমার্ধে বোলবোম ক্লাব একটি গোল করে, অন্যদিকে ইয়ংস্টার ক্লাব কোনো গোল করতে পারেনি। খেলার ম্যান অব দি ম্যাচ পুরস্কার পায় ইয়ংস্টার ক্লাবের শিবা ভগত। ম্যান অব দি সিরিজ তুফানগঞ্জ এনএনএম এফসির তন্ময় কার্জি। বেস্ট গোলকিপার বোলবোম এফসির দুলাল নার্জিনারি। এবং ফাইনালে অংশগ্রহণ সকল খেলোয়াড়দের প্রতীকী সোনা এবং রূপোর মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয়। বারুপেশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট, এক্স টিভি বাংলা।